শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম সৈয়দ মোহাম্মদ জাকারিয়া। 69-এ হায়দ্রাবাদ জিআরকে হাই স্কুলের ছাত্র, 10ম শ্রেণীর ছাত্র। সেই থেকে আমরা পাকিস্তান দেশখ্রিস্টি আন্দোলন বইয়ের বিরুদ্ধে আমরা ছাত্র সংগ্রাম প্রচলিত দিব, তখন একদম রাজনীতি বুঝতাম না। আমাদের সিনিয়ররা যেমন শহীদ বেতারা তো আমাদেরকে উদ্বুদ্ধ করত, আমরা সেই থেকে ছাত্রলীগের কর্মী হিসাবে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে আমরা মিছিল মিটিং করতাম। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে ক্রমে অসহযোগ আন্দোলন, ওই সময় আমরা মিছিল সহকারে রাজদিনবাজার রেস্ট হাউসের ওইখানে ছাত্রলীগের নেতৃবৃন্দরা সব ওইখানে আমরা মিছিল সহকারে ওইখানে যেতাম, যাইয়া আমাদের কথাবার্তা। অসহযোগের সময় সে তৎকালীন কায়েদ আজম রোডে আমরা ব্যারিকেড, বিভিন্ন ভাঙ্গা গাড়ি, ইট, দেওয়াল ফেওয়াল আগে ব্যারিকেড তৈরি করলাম। পরবর্তী পর্যায়ে যখন সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামানোর জন্য জিয়র রহমান তারা গাড়ি নিয়ে যাচ্ছিলো, ওই সময় আমরা ওইখানে ব্যারিকেড তৈরি করলাম। তো ব্যারিকেড দেওয়ার পরে যখন সোয়াত জাহাজ থেকে এরা নামলো, নেভিরা গিয়ে ফায়ারিং করতে করতে আমি একটা ফায়ারিংয়ের মুখে পড়ছিলাম। মানে গল্লি দিয়ে আমরা ফায়ার ব্রিগেডের সামনে গল্লি দিয়ে আমরা, ওরা যখন মানুষজন ধরে রাস্তা পরিষ্কার করার জন্য নিয়ে যাচ্ছে, আমি একটু উঁকি দিলাম, দিল এক ফায়ার, যে আমি সরে গেছি। গলজিট স্কুলের ওদের অস্ত্রকাল লুণ্ঠন করতে সিনিয়রদের পিছনে পিছনে আমরাও গিয়েছিলাম। পর্যায়ক্রমে হান্নান ভাইয়ের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা আমরা ঘরে বসে এগুলো খবরাখবর শুনতাম। পরবর্তী পর্যায়ে আমরা আমাদের পুরো পরিবার, মানে আমি তখন লেখাপড়া করতাম আমার সুবিধের বাড়িতে, ভান্ডার মার্কেট শহীদ আবু সিদ্দিক বাড়িতে, ওইখান থেকে তারপরের দিন আমরা এই কোনোভাবে রাস্তাটা পার হয়ে ফায়ার ব্রিগেড পার হয়ে গল্লি দিয়ে ভিতরে গেছি। ওই দিক থেকে আমরা পুরো ফ্যামিলি, পুরো পরিবার আনোয়ারা পর্যন্ত হেঁটে হেঁটে গেছি। ওইখানে যাই আমাদের বাড়িতে আমার ফুফুরা সহ সবাই এখানে অবস্থান করছে। গনি ভাই আমার, গনি আমার ভাই সৈয়দ আব্দুল গনি, আমলক সৈয়দ আব্দুল সত্তার, এরা সহ পুরো পরিবার আমরা আনোয়ারা গিয়ে অবস্থান করছি। ওরা ওইখানে
মুক্তিযুদ্ধের রাত্রে মুক্তিযুদ্ধের লোকরা বাইর হতো, ওইখানে ওদেরকে আমরা ওদের পিছনে পিছনে আমরা থাকতাম, কিন্তু সক্রিয়ভাবে আমরা কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, সহযোগী হিসাবে এইসব কর্মকাণ্ড করছি। এর প্রসঙ্গক্রমে একটু বলতে হয়, 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর করতে ইন্ডিয়া চলে গেছিলাম। আগরতলা প্রায় এক মাস দেড় মাস ছিলাম, 14 গ্রাম দিয়ে পার হয়ে এখান থেকে আগরতলা থেকে আবার আমরা দীপেশ ইঞ্জিনিয়ার দীপেশ চৌধুরী, যুবলীগের তৎকালীন শফিকুল ইসলাম, সুগর শাসাজ্য, এরা সবাই আমরা 14 গ্রাম দিয়ে আবার দেশে ফিরে আসি। দেশে ফিরে আসার পরে শহীদ ভাইয়ের একটা দোকান ছিল দীপালি ট্রেডার্স, ওই দোকানে আমি বসতাম বিদ্যা। ওই দোকান থেকে আমাকে আসার কয়েকদিনের মধ্যে খবর পেলাম আমাদের বাসায় রেড দেওয়া হয়েছে। আমি সাইকেল নিয়ে বাইর হয়ে কত যাচ্ছি টাইগার ফোর, ওই সময় তো এটা ছিল মানে ব্রিজ ফাইডে টাইগার পাস রোড দিয়ে মানে রেল লাইনে পার হয়ে আমি ওইদিকে যাচ্ছি শহীদ ভাইকে এই খবরটা দেওয়ার জন্য। প্রতিমধ্যে আর্মির গাড়ি এসে আমাকে অ্যারেস্ট করলো 76 সালের 7ই নভেম্বর। তখন মেজর রব, ব্রাদার মেজর রলিউল্লাহ, মেজর রিয়াজদানি, এরা আমাদের নিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে গেল, নিয়ে গিয়ে প্রায় 15 দিন এখানে টর্চারিং করলো। টর্চারিং করে কোতোয়ালিকে হ্যান্ড ওভার করে কোতোয়ালি কী করলো, আমাদেরকে জেলে দিয়ে দিল। জেলে এক কিছুদিন থাকার পর আবার আমাদের রিমান্ড আসলো, টাকা জয়েন্ট ইন্টারগেশন সেলে রিমান্ড দিয়ে দিল। ওইখানে গিয়ে আমাদেরকে এই 15 দিনের মধ্যে ওইখানে রাখলো, এর মধ্যে বাংলাদেশ টেলিভিশনে আমাদেরকে আমাদের সামনে অস্ত্রশস্ত্র দিয়ে আমাদেরকে বললো যে একটা লিখিত তাদের একটা লিখিত ফরম, এটা আমাদেরকে সাক্ষাৎকারে বলতে হবে, না হয় তোমাদেরকে মেরে ফেলবে। এইসব ভয়ভীতি দেখাইয়ে চোখ বন্ধ করে আমাদেরকে নিয়ে গেল রামপুরের টেলিভিশন সেন্টারে। গাড়ি থেকে নামার আগে আমাদের চোখ টোক খুলে দিল, খুলে দেওয়ার পরে ওইখানে ব্রিগেডিয়ার মহসিনের তখন হচ্ছে জয়েন্ট ইন্টারগেশনের ওরা আমাদের এখানে এই সামনে অস্ত্রশস্ত্র সম্পূর্ণ সব অস্ত্রশস্ত্র দিয়ে আমাদেরকে লাইন ধরে বসে কার্ড দিয়ে আমার নাম শহীদ মোহাম্মদ জাকারিয়া, শহীদ আব্দুল গনি, তারপর জাহাঙ্গীর চেয়ারম্যান ছিল এখন চেয়ারম্যান, এদেরকে আমাদের শ্যামল বাবু অ্যাডভোকেট শ্যামল প্রসাদ স্যার, ও এখন কিন্তু ক্যালকাটা হাইকোর্টে এখানে নাই। তো আমাদের অস্ত্রশস্ত্র কতগুলো সামনে দিয়ে আমাদেরকে একটা ওই লিখিত ফর্ম যেটা দিয়েছিল এটা প্রশ্ন সাংবাদিকরা প্রশ্ন করতেছে, এটা মানে মূল উদ্দেশ্যটা ভারত বিরোধী একটা আমাদের মাধ্যমে জাতিকে এবং তারা বিশ্বকে জানানোর জন্য এই প্রচেষ্টা তো তার। এভাবে আমরা 76 থেকে 80 ইংরেজি এপ্রিলের 1 তারিখ এই নানা নির্যাতন এবং জিয়র রহমানের মার্শাল্লর উগ্র হওয়ার পর হাইকোর্ট থেকে করে আমাদের তখন দায়। আমি ছাত্রলীগের 72-এ ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলাম ওয়ার্ডে, তারপরে যুবলীগের প্রেসিডেন্ট হয়েছি ওয়ার্ডে, এখন আওয়ামী লীগের 24 নম্বর উত্তরা কারণ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে মধ্যবাদী আছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার
সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।